বন্ধুরা, আজকে আলোচনায় থাকবে পেপ 20 নিয়ে। এই পেপ 20 এই ওষুধটি আপনারা কেন খাবেন, কিসের জন্য খাবেন, কোন কোন ইন্ডিকেশন দেখা দিলে খাবেন, এর ডোজ এবং দাম সম্পর্কে আজকে আমি সহজ এবং সংক্ষেপে আলোচনা করছি। পেপ 20 এটি ট্যাবলেট এবং সিরাপ আকারে উভয় আকারে হয়ে থাকে। তো যারা শিশুদের জন্য সিরাপ এবং প্রাপ্তবয়স্কদের জন্য ট্যাবলেট। তো পেপ ওষুধটি কিন্তু অরিয়ন ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট। এটি সাধারণত আপনারা কেন খাবেন সেই ইন্ডিকেশনগুলো প্রথমে আলোচনা করে নিচ্ছি। পেপ 20 এটি কিন্তু জিঙ্কের সমন্বয়ে তৈরি, সুতরাং এই এটা জিঙ্কের সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু আপনারা পেপ 20 খেতে পারেন। সাধারণত স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য আমাদের শরীরে অনেক পরিমাণ জিঙ্ক প্রয়োজন, এবং জিঙ্ক থাকলে আমাদের শরীরের গঠনটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে হয়ে ওঠে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের সেক্সুয়াল হরমোন কিংবা সেক্সুয়াল ক্ষমতা বৃদ্ধি করতে জিঙ্কের প্রয়োজন। জিঙ্কের অভাবে কিন্তু আমাদের শরীরে নানান ধরনের সমস্যা দেখা যেতে পারে, যেমন আপনি জিঙ্কের অভাবে আপনার সেক্সুয়াল ক্ষমতা কমে যেতে পারে, যাদের অল্পতে দেখা যাচ্ছে সহবাস করতে পারেন, অল্পতে যাদের আউট হয়ে যাওয়ার সমস্যা কিংবা সঠিকভাবে লিঙ্গ উত্থান জনিত সমস্যা রয়েছে, তারা কিন্তু এই জিঙ্ক সিরাপ, এই জিঙ্ক পেপ 20টা খেতে পারবেন। এবং পেপ 20 এটা কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং আমাদের যখন দেখা যাচ্ছে স্বাদ কিংবা আমরা গন্ধ হারিয়ে ফেলি, আমরা কী খাচ্ছি বুঝতে পারি না, সেক্ষেত্রে কিন্তু এই জিঙ্ক আমাদের অনেক প্রয়োজন হয়। এবং অনেক সময় দেখা যায় ক্ষত শুকাতে সময় লাগে, সেক্ষেত্রেও জিঙ্কের হবে এটা হতে পারে। এবং অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাথায় চুল পড়ে যাওয়ার সমস্যা রয়েছে, যারা খুব কম বয়সেই চুল পড়ে যাচ্ছে কিংবা খুব কম বয়সেই তো আপনাদেরকে বেশি বয়স্ক বয়স্ক লাগছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই জিঙ্ক খেতে পারেন, কারণ জিঙ্কের অভাবে এগুলো হয়ে থাকে। এছাড়াও অনেক সিভিয়ার ডায়রিয়া, অনেক তীব্র ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবং টাক পড়া যেটা বললাম, যাদের অল্পতে চুল পড়ে যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। প্রোস্টেটের সমস্যার ক্ষেত্রে ডাক্তার অনেক সময় সাজেস্ট করে থাকে, এবং লিভার সিরোসিসের ক্ষেত্রে এটা সাজেস্ট করা হয়ে থাকে। তো সুতরাং এটি কিন্তু মেইনলি দেখা যাচ্ছে যাতে চুল পড়া সমস্যা কিংবা সেক্সুয়াল সমস্যা এবং স্বাস্থ্য স্বাভাবিক সঠিকভাবে বাড়ছে না, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। যে সমস্ত শিশুদের দেখা যাচ্ছে যে স্বাভাবিক বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না, তাদের ক্ষেত্রে জিঙ্ক সিরাপ কিংবা পেপ সিরাপটি সাজেস্ট করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন। পেপের এই পেপ 20 এর দাম পড়বে কিন্তু 3 টাকা প্রতি পিস, এটা আপনি যে কোনো ফার্মেসি সহজেই পেয়ে যাবেন। তবে এই ধরনের ওষুধ খাওয়ার পরে যে কোনো ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হয়, কারণ ডক্টরই আপনার ডোজ নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমি আরেকবার রিপিট করছি, তাদের স্বাস্থ্য স্বাভাবিক বৃদ্ধির জন্য এটা প্রয়োজন। যে সমস্ত শিশুদের স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে তারা এটা খাওয়াতে পারবেন। এবং যাদের প্রাপ্তবয়স্ক, যাদের দেখা যাচ্ছে মেল ইনফার্টিলিটি যেটাকে বলে থাকে, সেটা হচ্ছে সেক্সুয়াল সমস্যা, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। এবং এটি কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা ইমিউনি সিস্টেমকে বুস্ট আপ করতে সাহায্য করে থাকে। তো আপনি বুঝতেই পারলেন যে জিঙ্কের প্রয়োজনীয়তা আমাদের শরীরে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই নিডেড, এটা খুবই প্রয়োজন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি জিঙ্ক ট্যাবলেট খান কিংবা পেপ 20 খান, যেটাই খান আপনারা এটা সেবন করতে পারেন। তো বন্ধুরা, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।